গুড মর্নিং বন্ধুরা আজ হলো 22 অক্টোবর বৃহস্পতিবার আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হলো ব্রেকিং নিউজ বরাকপত্তকার কাসার করিমগঞ্জ এবং হাইলাকান্দি জেলায় পূজার বন্ধ আরো 5 দিন বাড়ানো হলো লঙ্গাই চাঁদখানি সড়কে বাড়ি যান চলাচলে নিষেধাজ্ঞা এবার থেকে আর ইচ্ছে খুশি মাশুল নিতে পারবে না বেসরকারি স্কুল কলেজ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের মাশুল নির্ধারণ সরকারে শিক্ষা বিভাগের নির্দেশ অনুসারে করিমগঞ্জ জেলার প্রতিটি এলপিএমই হাই স্কুলের ছাত্রছাত্রীদের মধ্যে মধ্যাহ্ন ভোজনের সামগ্রী বন্টন চলছে কাটি দ্বিগুণ ভাড়া আদায় করছেন অটো চালকরা কুদ্দ পরুয়ারা দুর্গা উপলক্ষে করিমগঞ্জ পুরো এলাকায় আগামী কাল অর্থাৎ শুক্রবার থেকে যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা বদরপুর পাতারকান্দি লক্ষ্মীবাজার ফকিরবাজার থেকে আসা যানবাহনগুলি কোথায় পর্যন্ত যেতে পারবে বিস্তারিত থাকবে প্রতিবেদনে তিন দিন পর বেসে উঠল মাসিমপুর এলাকায় স্নান করতে গিয়ে বরাকে তলিয়ে যাওয়া কিশোরী সোনালির মরদেহ বৃদ্ধির দাবি ছাত্র পরিষদের নীলাম বাজার কায়স্ত কালীবাড়ির রাস্তা নির্মাণকে কেন্দ্র করে মারামারি আসাম মিজোরাম আন্তঃরাজ্য সীমান্তে শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনতে উভয় রাজ্য সংকল্পবদ্ধ প্রত্যাহার করা হবে সেনাবাহিনী স্বাস্থ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার টুইট অনুসারে গতকাল আসামে নতুন করে আরো সাতশো একজন লোক করোনা আক্রান্ত হয়েছেন এনি আসামে করোনার সংখ্যা বেড়ে হলো দুই লক্ষ জন এবং শেষ খবরটি উত্তর করিমগঞ্জে প্রধানমন্ত্রী আবাস যোজনায় অতিরিক্ত তালিকায় বঞ্চিতদের প্রতিবাদ তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে আপনার কাছে করব ছোট্ট একটা রিকোয়েস্ট ভিডিওটিকে দেখতে দেখতে এক্ষুনি একটি লাইক করে দিন এবং প্রতিদিনের নতুন নতুন খবর খবর সবার আগে পড়ার জন্য এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখুন এবং আপনি যদি এই ভিডিওটি ফেসবুকে দেখছেন তাহলে অবশ্যই পেজটি ফলো করে ভিডিওটি শেয়ার করে দেবেন তাহলে প্রতিদিনের নতুন নতুন খবর খবর সবার আগে আপনি ফেসবুক পেজের মাধ্যমে পেয়ে যাবেন এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত প্রথম খবর আসাম সরকার এক বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে যে বরাক উপত্যকার কাছাড় করিমগঞ্জ এবং হাইলাকান্দি জেলায় পুজোর বন্ধ আরও পাঁচ দিন বাড়ানো হলো সাতাইশ অক্টোবর থেকে একত্রিশ অক্টোবর পর্যন্ত সঙ্গে এও বলা হয়েছে যে এই পাঁচ দিন গরমের বন্ধ থেকে কমানো হবে পরবর্তী লংগাই চানহানি সড়কের কাটাখালের কাছে সেতুর অ্যাপ্রোচ মেরামতির জন্য ওই সড়কের সব ধরনের সামগ্রী বুঝাই বাড়ি যানবাহন চলাচল বন্ধ থাকছে নর্থ করিমগঞ্জ টেরিটোরিয়াল রোড ডিভিশনের সহকারী নির্বাহী বাস্তকার জানিয়েছেন ওই সেতুর অ্যাপ্রোচ মেরামতির জন্য বাড়ি যান চলাচল বন্ধ থাকলেও হালকা যানবাহন চলাচল করতে পারবে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত এই আদেশ বহাল থাকবে পরবর্তী এবার থেকে আর ইচ্ছে মাসুল নিতে পারবে না বেসরকারি স্কুল কলেজ রাজ্য সরকারের পক্ষ থেকে নির্ধারণ করে দেওয়া হয়েছে মাসুল এর থেকে বেশি মাসুল আদায় করলেই পড়তে হবে শাস্তির মুখে এক্ষেত্রে শিক্ষা বিভাগের পক্ষ থেকে জারি করা হয়েছে নির্দেশ সরকারি নির্দেশ মতে প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত বেসরকারি স্কুলের বার্ষিক মাসুল হবে সর্বাধিক সাতাইশ হাজার টাকা ষষ্ঠ শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত সর্বাধিক মাসুল হবে বত্রিশ হাজার টাকা একাদশ শ্রেণীতে বিজ্ঞান শাখায় সর্বাধিক বার্ষিক মাসুল হবে সাতত্রিশ হাজার টাকা কলা শাখায় সর্বাধিক বত্রিশ হাজার টাকা এবং বাণিজ্য শাখায় সর্বাধিক মাসুল নেওয়া যাবে তেত্রিশ হাজার টাকা তাছাড়া অন্যান্য বিভাগের জন্য সর্বাধিক মাসুল নির্ধারণ করা হয়েছে পঁয়ত্রিশ হাজার টাকা এই মাসুলের মধ্যে একমাত্র বাস ভাড়া ছাড়া বাকি বছরের সব ধরনের ফি অন্তর্ভুক্ত করা হয়েছে দুই হাজার একুশ বাইশ শিক্ষাবর্ষের জন্য এই মাসুল ধার্য করা হয়েছে বলেও সরকারি নির্দেশে জানানো হয়েছে যেসব বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান এই নির্দেশ অমান্য করবে বা এর থেকে বেশি মাসুল আদায় করবে ওই সব বেসরকারি স্কুল কলেজের বিরুদ্ধে শিক্ষা বিভাগের পক্ষ থেকে করা ব্যবস্থা গ্রহণ করা হবে পরবর্তী হাইলাকান্দি জেলায় আধার সেন্টারের সংখ্যা বৃদ্ধিসহ বিভিন্ন সেন্টারে আরও অপারেটর নিয়োগ করার দাবি জানালো অসম ছাত্র পরিষদ এক বার্তায় পরিষদের পক্ষে কেন্দ্রীয় কার্যকরী সদস্য উমর ফারুক এ দাবি জানিয়ে হাইলাকান্দি জেলাশাসকের দৃষ্টি আকর্ষণ করেছেন তিনি বলেন বর্তমানে প্রধানমন্ত্রী আবাস যোজনা রেশন কার্ড ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলা ইত্যাদিতে আধার কার্ড জরুরি হয়ে পড়েছে কিন্তু বিশাল সংখ্যক জনতার জন্য কেন্দ্রের সংখ্যা অত্যন্ত কম যার ফলে সাধারণ জনগণ দুর্ভোগ পোহাচ্ছেন তাই বৃহত্তর জনস্বার্থে অবিলম্বে বিহিত পদক্ষেপ নিতে তিনি জেলাশাসককে অনুরোধ জানিয়েছেন পরবর্তী অত্যাধিক যাত্রী বাড়ার প্রতিবাদে এবার সরব হল স্কুল পড়ুয়ারা বুধবার কাটিগড়ার সার্কুল অফিসারের সঙ্গে দেখা করে অত্যাধিক যাত্রী বাড়া রোদে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছে বিভিন্ন স্কুলের পড়ুয়ারা লাটিমারা জনতা হাই স্কুল সিদ্ধেশ্বর হায়ার সেকেন্ডারি স্কুল কাটিগড়া জুনিয়র কলেজের পড়ুয়ারা জানায় করোনা পরিস্থিতিতে কম যাত্রী বহনের জন্য যাত্রী ভাড়া দ্বিগুণ আদায় করতে শুরু করেছিল যান মালিকরা কিন্তু পরবর্তীতে পরিস্থিতি স্বাভাবিক হয়ে এলেও যাত্রী ভাড়া আর কমানো হয়নি দ্বিগুণ যাত্রী ভাড়া আদায় করা হচ্ছে ফলে ভীষণ অসুবিধায় পড়েছেন পড়ুয়ারা এ নিয়ে সার্কুল অফিসারের কাছে এক স্মারকলিপি দেওয়া হয়েছে পরবর্তী শিক্ষা বিভাগের নির্দেশ অনুসারে সীমান্ত জেলা করিমগঞ্জের প্রতিটি এলপিএমই হাই স্কুলের ছাত্রছাত্রীদের মধ্যে মধ্যাহ্ন ভোজনের সামগ্রী বন্টন চলছে একষট্টি দিনের সামগ্রী বন্টন সুষ্ঠুভাবেই সম্পন্ন হয়েছে লঙ্গাই রোড ক্লাস্টারে সেটেলমেন্ট এলাকার শ্যামসুন্দর বিদ্যামন্দির হাই স্কুলে প্রায় তিনশো ছাত্রছাত্রীর মধ্যে মধ্যাহ্ন ভোজনের চাল ডাল তেল পনির দুধ সহ বহু সামগ্রী বিতরণ করা হয় স্কুলের প্রধান শিক্ষক অজয় করার উপস্থিতিতে সামগ্রীগুলো বিতরণ করা হয় এতে সহযোগিতা করেন শিক্ষক শিক্ষিকা ছাড়াও সি আর চয়ন বণিক মিটুন ভট্টাচার্য সহ পরিচালন সমিতির অন্য পদাধিকারীরা পরবর্তী তিন দিনের মাথায় মাসিমপুর এলাকা স্নান করতে গিয়ে বরাকে তলিয়ে যাওয়া কি শরীর মরদেহ বেশে উঠল খবর পেয়ে পরিবারের লোকেরা পুলিশকে সঙ্গে নিয়ে দেহ উদ্ধার করেন উল্লেখ্য গত রবিবার দুপুর একটা নাগাদ কনকপুর প্রথম খণ্ডের স্থানীয় বাসিন্দা গিয়াসুদ্দিনের মেয়ে সোনালী বেগম প্রতিদিনের মতো এদিন দুপুরে বরাক নদীতে স্নান করতে যায় স্নান করার সময় সে তলিয়ে যায় সোনালি মৃগি রুগী বলে জানা গেছে ঘটনার পর এসডিআরএফ কর্মীরা জোর তল্লাশি চালিয়েও কোনো সন্ধান পায়নি পরবর্তী দুর্গা উপলক্ষে করিমগঞ্জ পৌর এলাকায় আগামী শুক্রবার থেকে যানবাহন চলাচলের উপর বিধিনিষেধ আরোপ করা হয়েছে করিমগঞ্জ জেলার পুলিশ সুপারের নিয়ন্ত্রণ শাখা থেকে জানানো হয়েছে যে ওই দিন বেলা দুটো থেকে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত পুরো এলাকায় বাড়ি ও মাজারি যানবাহন মিনি বাস মোটরসাইকেল ট্রাক ইত্যাদি চলাচল করতে পারবে না শহরের রাস্তার পাশে এবং পূজা মণ্ডপের সামনেও গাড়ি রাখতে নিষিদ্ধ করা হয়েছে বদরপুরের দিক থেকে আসা যানবাহন বাইপাস দিয়ে চলবে অথবা সেনক পেট্রোল পাম্প পর্যন্ত আসতে পারবে পাতারকান্দির দিক থেকে আসা যানবাহনগুলি খানিশাইল পেট্রোল পাম্প পর্যন্ত আসতে পারবে লক্ষ্মীবাজার থেকে আসা যানবাহনগুলি সেন্ট্রাল ব্যাংক পর্যন্ত এবং ফকিরবাজার থেকে আসা যানবাহনগুলি মাইজডি জিয়া নিয়ন্ত্রণ করা হবে অটোরিক্সা টেলা বাড়ি পুরো এলাকায় প্রবেশ করতে পারবে না পরবর্তী কায়স্তগ্রাম কালীবাড়ি রাস্তা নির্মাণের কাজকে কেন্দ্র করে মঙ্গলবার সন্ধ্যায় এক মারপিটের ঘটনা ঘটে ওয়ার্ড সদস্য তার প্রতিনিধি স্বামী ও কয়েকজন বখাটে যুবকের আক্রমণে কালীবাড়ি দুর্গাপূজা কমিটির দুই সদস্য জখম হওয়ার খবরে এলাকায় চাঞ্চল্য বিরাজ করছে আহত কমিটির দুই সদস্যকে নিলামবাজার পুলিশ প্রাথমিকভাবে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করে জানা যায় মাস দিন আগে ফারম পাশা জিপি চতুর্দশ অর্থ কমিশন থেকে কায়স্ত স্টেশন কালীবাড়ি রোডের উন্নতিকল্পে জিপি সভানেত্রী আড়াই লক্ষ টাকা মঞ্জুর করেন তখন কালীবাড়ি কমিটি ও স্থানীয় ওয়ার্ড সদস্যার স্বামী রাজুদেবের মধ্যে কাজ করানো নিয়ে মতানকের সৃষ্টি হয় স্থানীয় কালীবাড়ি কমিটি গুণগত কাজ করার জন্য কাজের দায়িত্ব জিপি সভানেত্রীর উপরে সেরে দে কালীবাড়ি কমিটির এ কাজের দায়িত্ব কোনোভাবে ওয়ার্ড সদস্য স্বামীর উপর সেরে দিতে রাজি নয় কমিটির পদাধিকারীদের অভিযোগ রাজু দেবকে কাজের দায়িত্ব দিলে কাজে দুর্নীতি হবে বাস্তবে কাজের কাজ কিছুই হবে না এমত অবস্থায় সভানেত্রী টিঙ্কু দাস কালীবাড়ির স্বার্থে এ কমিটির প্রবল চাপে কয়েকদিন আগে কাজের শুভারম্ভ করতে সেখানে তার তরফে স্থানীয় দুজনকে সরজমিন দেখতে বলেন তারা কালীবাড়ি রাস্তা দেখতে গেলে রাজুদেবের তরফে বাধা দেওয়া হয় এতে তারা চলে আসেন বিষয়টি সঙ্গে সঙ্গে জানানো হয় কমিটিকে কমিটির কর্মকর্তারা এ ব্যাপারে এক সর্বসম্মত সিদ্ধান্ত নিতে এদিন সন্ধ্যা সাড়ে পাঁচটায় কালীবাড়ি প্রাঙ্গণে সভা বসে সভা চলাবস্থায় স্থানীয় ওয়ার্ড সদস্যার স্বামী রাজু দেব তার স্ত্রী দেব সহ মুন দাস মৃণাল ও গোপিকা দেবকে নিয়ে সভাস্থলে অনুপ্রবেশ করে অতর্কিতে কমিটির মানুষের উপর আক্রমণ চালায় এতে দুজন যথাক্রমে প্রসেনজিৎ ভট্টাচার্য ও প্রণব মালকে বেদরক মারধর করা হয় ঘটনাস্থলে উত্তেজনা দেখা দে কুদ্দ মানুষ আহতদের নিয়ে নিলামবাজার থানায় হাজির হন পুলিশ প্রাথমিকভাবে তাদের নিলামবাজার স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করে প্রাথমিক চিকিৎসার পর তাদের ছেড়ে দেওয়া হয় ফারম পাশা জিপির সভানেত্রী এ ঘটনাকে নিন্দনীয় আক্কা দিয়ে দোষীদের শাস্তির দাবি জানান পরবর্তী আসাম মিজোরাম আন্তরাজ্য সীমান্তে শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনতে উভয় রাজ্য সংকল্পবদ্ধ হয়েছে গতকাল আসাম ও মিজোরামের স্বরাষ্ট্র সচিবরা ওই দুই রাজ্যের সীমান্তে উদ্ভুত উদ্বেগ নিরসনে একটি উচ্চ পর্যায়ের বৈঠক করেছেন ওই দুই রাজ্যের স্বরাষ্ট্র সচিবদের নেতৃত্বে আসাম ও মিজোরামের কর্মকর্তাদের একটি দল গতকাল কাসার জেলার মিজোরাম সীমান্তের লায়লাপুরের কাছে একটি সেনার শিবিরে এই বৈঠকে মিলিত হন উভয় পক্ষ সীমান্তবর্তী অঞ্চলে শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনতে এবং জনসাধারণের মধ্যে নিরাপত্তার অনুভূতি ফিরিয়ে আনতে সংকল্প গ্রহণ করেন অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশের মধ্যে এই বৈঠক অনুষ্ঠিত হয় জনসাধারণের মধ্যে আত্মবিশ্বাস বাড়ানোর ব্যবস্থা করতে উভয় পক্ষের মধ্যে এক মাসেই জেলা উপায়ুক্ত পর্যায়ে পুলিশ পর্যায়ে এবং বন আধিকারিক পর্যায়ে সব ধরনের সমস্যা সমাধানের জন্য অন্তবর্তী সংযোগ এবং সমন্বয় সাধন করা হবে আসামের স্বরাষ্ট্র সচিব জ্ঞানেন্দ্র দেব ত্রিপাঠী মিজোরাম কর্তৃপক্ষকে আসামের অঞ্চল থেকে সেনা প্রত্যাহার এবং স্থিতিশীল অবস্থা বজায় রাখার আহ্বান জানিয়েছেন এদিকে মিজোরামের স্বরাষ্ট্র সচিব পাই লাল বিয়াক সঙ্গী বলেছেন যে তিনি আসাম থেকে সেনাবাহিনী প্রত্যাহার করতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে অনুরোধ করবেন তিনি আসাম সীমান্তে আটকে পড়া পণ্যবাহী ট্রাকগুলির চলাচল নিশ্চিত করার অনুরোধ জানান বৈঠকে উভয় রাজ্যই সীমান্তে বসবাসকারী জনসাধারণের নিরাপত্তা প্রদানের বিষয়টি নিয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয় উভয় পক্ষই সংরক্ষিত বনাঞ্চল দখলমুক্ত করার বিষয়টি নিশ্চিত করতে বলেছেন পরবর্তী আসামে করোনার সংক্রমণ অব্যাহত গতকাল নতুন করে সাতশো একজন লোক করোনা আক্রান্ত হয়েছেন এ আসামে করোনার সংখ্যা বেড়ে হলো দুই লক্ষ দুই হাজার সাতশো চুয়াত্তর জন কিন্তু এরই মধ্যে একটি স্বস্তির বাড়ি ফিরে গেছেন এবং পঁচিশ হাজার আটশো ষাট জন লোক এখনো বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন আসামে করোনা আক্রান্ত হয়ে ইতিমধ্যে আটশো উননব্বই জন লোকের মৃত্যু হয়েছে এবার শেষ খবরটি প্রধানমন্ত্রী আবাস যোজনায় লেফট আউট অতিরিক্ত তালিকায় বঞ্চিতদের প্রতিবাদ সামাল দিতে হাতে নিয়ে রাতে নিশায় উত্তর আনাচে কানাচে গৃহ পরিদর্শনে করিমগঞ্জ জেলা পরিষদ চেয়ারম্যান নাথ মঙ্গলবার সন্ধ্যায় লক্ষ্মীবাজার জিপি পরিদর্শন করে গণ গ্রহণ করে শীঘ্র সমাধানের আশ্বাস দেন প্রধানমন্ত্রী আবাস যোজনায় লেফট আউট অতিরিক্ত তালিকা ভাইরাল হওয়ায় বঞ্চিতদের প্রতিবাদে উত্তাল উত্তর করিমগঞ্জ গণ গণ অভিযোগ পেয়ে আবাস অ্যাপ সক্রিয় করে ফের জিওটেক সুযোগ প্রদানে পঞ্চায়েত মন্ত্রীয় কমিশনার সচিবের সঙ্গে টেলিফোন যুগে কথা বললেন করিমগঞ্জের জেলা পরিষদ চেয়ারম্যান আশিস নাথ অতিরিক্ত আউট তালিকা ভাইরাল হওয়ায় হুলস্থল পরিবেশের সৃষ্টি হয় পিসিএ নয় উত্তর করিমগঞ্জ কেন্দ্র এই ছিল আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন